উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ছ দিনের সফরে উত্তরবঙ্গ সফরে গেলেন তিনি তার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে কার্শিয়াঙ্গে নামলো মানুষের ঢল আমি সাত দিন নয় ছ দিন কারণ ওই বারো তারিখে ফিরে আসব প্রোগ্রাম করে আর আজকে গিয়ে পৌঁছাবো ওই সন্ধ্যেবেলায় কালকে আমি থাকবো কিন্তু প্রোগ্রাম করব না আমি মিট করব কিছু লোককে তার কারণ আমি সবসময় পাহাড়কে ভালোবাসি সমতলকে যেমন ভালোবাসি আমি দলিতদের যেমন ভালোবাসি আমি তপশিলীদের ভালোবাসি আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমি সমস্ত ধর্ম সব জাতপাত সকলকে নিয়ে একসাথে চলি সব জনজাতি নিয়ে আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ে যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার দুজনেই বন্ধু কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে কাজে পাহাড়ের সাথে সমতলের যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলেই আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না আমি কালকেও থাকবো না কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে এইটুকুই আমার প্রোগ্রাম কালকে আমি পরশুদিন কার্শিয়াঙ্গে প্রোগ্রাম করব কারণ কার্শিয়াং থেকে কার্শিয়াং কালিম্পং দার্জিলিংয়ে মিরিকের অনেক প্রোগ্রাম অনেক কিছু দেওয়ার আছে সেগুলোকে আমরা বিতরণ করব তারপরে আমি ন তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে আলিপুরদুয়ারে মিটিং করে এগারো তারিখে আমি চলে যাব বানারহাটে ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বানারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমি বানারহাট করে আমি এগারো তারিখে উত্তরকন্যায় ফিরে আসব উত্তরকন্যায় ফিরে এসে বারো তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসব অর্থাৎ আমি চারটে জেলা কভার করতে যাচ্ছি পাক অধিকৃত কাশ্মীর ভারতের সংসদে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন সংরক্ষিত রাখা হয়েছে মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হচ্ছে জম্মুতে আগে ৩৭টি আসন ছিল এখন ৪৩ কাশ্মীরের আসন সংখ্যা ৪৬ থেকে বেড়ে ৪৭ জম্মু কাশ্মীর বিধানসভায় আসন সংখ্যা ১০৭ থেকে বেড়ে হয়েছে ১১৪ নেহরুর ভুলেই পাক অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে সংসদে দাঁড়িয়ে আক্রমণ করেছেন অমিত শাহ লোকসভায় পাশ জম্মু কাশ্মীর পুনর্গঠন ও সংরক্ষণ সংশোধনী বিল দো সিটে কাশ্মীরি বিস্থাপিতো কে লিয়ে হোগি জো গাটি সে বিস্থাপিত হুয়ে হ্যায় অর এক সিট পাক অকুপাই জম্মু কাশ্মীর কে বিস্থাপিত ব্যক্তিও কে লিয়ে নামিত কি জায়েগি ইসমে সে এক মহিলা হোনা জরুরি হ্যায় ইস প্রকার কা এক कानूनी सुधार लेकर आज मैं यहां पर हुआ है डिलिमिटेशन कमीशन के इतिहास में पहली बार 9 सीटें शेड्यूल ट्राइब के लिए आरक्षित की गई हैं और एसटी के लिए 9 सीटें और अनुसूचित जाति और जनजाति के लिए 20 सीटों का आरक्षण की व्यवस्था कर रहे हैं नई जो स्कीम बनी है उसमें जम्मू में पहले 37 सीटें थी 37 सीटें थी ये भी न्याय का सवाल है जम्मू में पहले 37 सीटें थी अब 43 हुई है 43 हुई है कश्मीर में पहले 46 थी अब 47 हुई है और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें क्योंकि वो हमारा है हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को इस तरह से पहले 107 सीटें जम्मू कश्मीर विधानसभा में थी अब 114 सीटें हुई है पहले दो नॉमिनेटेड मेंबर हुआ करते थे अब पांच नॉमिनेटेड मेंबर मान्यवर इसमें होंगे